হ্যালো বচ্চ ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল যত যত দিন যাচ্ছে নিটের যে ঘোটালা নিট ইউজিতে কী কীভাবে পেপার লিক হয়েছে কী কী ঘাপলা হয়েছে কী কী স্ক্যাম হয়েছে কী কী দুর্নীতি হয়েছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আশা করছি আটই জুলাই যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে তার আগে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে বিগত দু তিন দিন ধরে আমাদের যে মিনিস্ট্রি অফ এডুকেশন তাদের একটু অধিক তৎপরতা চোখে পড়ছে মানে তারা হঠাৎ করে স্টুডেন্টদের কথা একটু বেশি করেই ভাবতে শুরু করেছে কখনো সেটা অ্যান্টি চিটিং বিল এনে কোনো বা সেটা অনলি পেপার লিক ইস্যুটা সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে মিনিস্ট্রি অফ এডুকেশন এগুলোর মাধ্যমে প্রমাণ করতে চাইছে স্টুডেন্টদের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে যে আমরা সবসময় স্টুডেন্টদের পাশে রয়েছি স্টুডেন্টদের কিসে ভালো হয় সেটা আমরা অবশ্যই দেখব তো ভালো কথা দেড়ায় দুরস্তায় আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনের এই যে পাশে থাকার যে বার্তা আমরা তাকে সাধুবাদ জানাই আমি তোমাদের কিছু ঘটনাক্রম বলছি যেটা লাস্ট কয়েকদিনে হচ্ছে সবার প্রথম নিট ইউজির পেপার লিক হয়েছিল তারপর ইউজিসি নেট পরীক্ষার্থী পরের দিন সেটা ক্যান্সেল করে দেওয়া হলো কেন পেপার লিকের জন্য তারপরে সিএসআইআর নেট সেটা পেপার লিকের কারণে ক্যান্সেল হয়েছে রিসেন্টলি মানে কালকেই নেট পিজি সেটাও কিন্তু ক্যান্সেল হয়েছে সাসপেক্ট করা হচ্ছে পেপার লিক তাহলে এই চারটে যে এক্সাম নিট ইউজিসি নেট সিএসআইআর নেট নিট পিজি প্রথম এক্সামটা পেপার লিক ওটার এখনো ফাইনাল ডিসিশন হয়নি এর মধ্যে প্রথম তিনটে যে পরীক্ষা এন কন্ডাক্ট করে এবং শেষ যে পরীক্ষা যেটা নিট পিজি সেটা এনবি কন্ডাক্ট করে মিনিস্ট্রি অফ এডুকেশান রিসেন্টলি আবার জিরো এরর যে এক্সামিনেশন এবং পেপারে কোনো রকম চিটিং হবে না পেপার লিক হবে না যে কোনো এক্সামে সেইটা করবার জন্য তারাও কিছু ব্যবস্থা নিচ্ছে তার মধ্যে এক নম্বর ব্যবস্থা মিনিস্ট্রি অফ এডুকেশন একটা হাই লেভেল কমিটি তৈরি করেছে যে কমিটিটা ইনভেস্টিগেশন চালাবে এন এবং দু মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে দু নম্বর এন যে ডিজি সুবোধ কুমার সিং তাকে মিনিস্ট্রি অফ এডুকেশন তাকে তার পদ থেকে সরিয়ে তার জায়গায় নতুন আরেকজনকে তার মানে বোঝা যাচ্ছে তার আমলে যে এন টি মধ্যে সব দুর্নীতিতে ভরে গেছিল নিশ্চয়ই না হলে একটা এন টি এর ডিজিকে চট করে সরাতনা কেন্দ্র আর তিন নম্বর যেটা শুধুমাত্র পেপার লিক নিট ইউজির পেপার লিক ইস্যুটাকে সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে সিবিআই ইনভেস্টিগেশন করতে সময় লাগবে মানে সিবিআই যতদিন না ফাইনাল রিপোর্ট জমা দেবে ততদিনে কিন্তু স্টুডেন্টরা কাউন্সিলিং হয়ে যে যার মতো মেডিকেল কলেজে ঢুকে ক্লাস শুরু করে দেবে তেইশ চব্বিশ লক্ষ স্টুডেন্ট তাদের ফ্যামিলিরা রাস্তায় রয়েছে তারা প্রোটেস্ট করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এন টি এর ভাবমূর্তি বা টেস্টিং এজেন্সির ভাবমূর্তি কীভাবে আরও ঠিক করা যায় তার জন্য চেষ্টা করছে এই চেষ্টাটা আগে করা উচিত ছিল যেদিনকে নিট পরীক্ষা হয়েছিল পাঁচ তারিখ সেই দিন থেকেই পেপার লিকের বিভিন্ন খবর মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভেসে আসছিল। সেই সময় কিন্তু এন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা মিনিস্ট্রি অফ এডুকেশান কোনো রকম পাত্তা দেয়নি তোয়াক্কা করেনি হিটাল গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী তিনি প্রথম দিন প্রেসের সামনে তিনি এন ক্লিন চিট দিয়েছিলেন নিটে কোনো রকম দিলি বা নিটে রকম সমস্যা হয়নি তিনি বুক ফুলিয়ে বলেছিলেন যদিও যত দিন যাচ্ছে তার তিনি তার যে পজিশান সেখান থেকে সরে আসছেন এবং এখন তিনি বুঝতে পারছেন এরকম স্ক্যাম সিটাল গভর্নমেন্টের কাছে এর কি কোনো রিপোর্ট থাকে না সিটাল গভর্নমেন্টের কাছে নিশ্চয় নিউজ থাকে তাদের যে সমস্ত সোর্সরা আছে তাদের কাছে ইনফরমেশন থাকে নিট ইউজির ক্ষেত্রেও যে ঘোটালা হচ্ছে দুর্নীতি হচ্ছে এই ইনফরমেশনও ছিল তা সত্ত্বেও প্রথম দিন থেকে কোনো সমস্যা নেই এই সব বলে পাস কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল স্টুডেন্টদের যে এই আন্দোলন এই আন্দোলনের কাছে অবশেষে স্বীকার করে পর পর আরও যেন তাদের দুর্নীতি বাইরে বেরিয়ে না আসে তাই জন্য তারা একের পর এক পরীক্ষাগুলোকে পোস্টপোন এবং ক্যান্সেল করছে দেখো আমি একটু অন্যরকম আমি প্রথম থেকে যেটা বলি আমি তার ওপরেই স্টিক থাকি আমি প্রথম দিন যখন পেপার লিকের ইস্যু এসছিল গ্রেস মার্কিং ইস্যু এসছিল বিভিন্ন ইস্যু এসছিলো তখন থেকে আমি কিন্তু বারবার বলে আসছিলাম রিনিট হওয়ার পসিবিলিটি আছে 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 আমার ভিডিও এসে অনেকে কমেন্ট করে উল্টোপাল্টা বলে যাই হোক সে বলে বলুক সেটা ফ্যাক্টার নয় যখন আলটিমেটলি রিনিট হবে তখন তারা বুঝতে পারবে স্টুডেন্ট স্টুডেন্টদের আমি প্রথম দিন থেকে কিন্তু বারবার বলে আসছি তোমরা কিন্তু রিভাইজ শুরু করো তোমরা পড়াশোনা শুরু করো সবাই এটাকে গুরুত্ব দিচ্ছে না এখনও সময় আছে রিনিট হওয়ার পসিবিলিটি প্রচুর বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এবং এটাও শুনে রাখো আট তারিখের আগে সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই রিনিট হওয়ার কথা না বলে দেয় আমার তখন এই কথাটাও মনে আসছে আমার এখন এটাও বিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি যে হয়তো আট তারিখের আগে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এটা ঘোষণা করে দিতে পারে যে সুপ্রিম কোর্ট যদি চায় সেন্ট্রাল গভর্নমেন্ট বা মিনিস্ট্রি অফ এডুকেশন রিনিট কন্ডাক্ট করাবে এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টও কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশান আট তারিখের আগেই করে দিতে পারে আর যদি সেটা না হয় যেরকম পেপার লিকের খবর আসছে আগে শুধু বিহার ছিল এখন ঝাড়খণ্ড বিহার মহারাষ্ট্র গুজরাট আরও অন্য অন্য স্টেটগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ছে ডিটেল কোশ্চেন পেপার লিক ভিডিও আমি বানাচ্ছি রিসার্চ চলছে তারপরেই তোমাদের সামনে সেই ভিডিও আমি নিয়ে আসবো একের পর এক প্রত্যেকদিন প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকিউজ ধরা পড়ছে পেপার লিকে পেপার লিক ব্যাপারটা যে কত বড় কত বিস্তৃত এই টোটাল রিপোর্টটা যখন সামনে আসবে সুপ্রিম কোর্টের কাছে যখন যাবে তখন কিন্তু সবাই এ ব্যাপারটা বুঝতে পারবে শুধু তাই না সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেও এটা বুঝতে পারছে কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু কিছু গোপন রিপোর্ট জমা পড়ে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই এন এর যে ডিরেক্টর তাকে সরিয়ে দিয়েছে এর হাই লেভেল কমিটি করে তাদের তদন্ত করবার জন্য নির্দেশ দিয়েছে এবং বিভিন্ন রকম যে এক্সামগুলো সেগুলো কিন্তু পোস্টপোন করে দিচ্ছে কেননা জানে যে এই এক্সামগুলোর মধ্যে যে ঘটালাগুলো আছে পরীক্ষাটা হয়ে গেলেই আবার সেগুলো বেরিয়ে আসবে নিজেদের যে অভ্যন্তরীণ যে দুর্নীতি সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু এই পরীক্ষাগুলো ক্যান্সেল এবং পোস্টপোন করে যাচ্ছে পর পর তাহলে একটা জিনিস তো স্পষ্ট এই দু হাজার চব্বিশের নিচে এই ব্যাপক আন্দোলন হলো বলে তাই যদি এটা না হতো বিগত বছরগুলো মানে দু হাজার তেইশ বাইশ একুশেও পাহাড় প্রমাণ দুর্নীতি এন এর মধ্যে হয়নি সেটা কে বলতে পারবে নিশ্চয়ই হয়েছে তবে এবছর দু হাজার চব্বিশে যেভাবে এটা সামনে এসছে আমার মনে হয় সামনের যে বছরগুলো আসছে সেতে করে কিন্তু কিছুটা হলেও ট্রান্সপারেন্টভাবে এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে আমি আবার বলছি দিন দিন যা যাচ্ছে রিনিটের প্রবাবিলিটি বাড়ছে আমার বদ্ধ ধারণা রিনিট হবেই কোনো কারো কথায় কান দিও না তোমরা কিন্তু অল্প অল্প করে রিভাইজ এবং পড়াশোনা শুরু করো তোমাদের সুবিধা হবে না হলে রিনিট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই ঘোষণা করে দেয় অথবা যদি সুপ্রিম কোর্ট যদি রিনিটের নির্দেশ দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিপদের আর অ্যাক্সেস থাকবে না কেননা সেক্ষেত্রে কিন্তু 30 থেকে পঁয়তাল্লিশ দিনের বেশি সময় কিন্তু তোমরা পাবে না আমার মনে হচ্ছে যা হবার আটই জুলাইয়ের আগে মিনিস্ট্রি অফ এডুকেশন নিজে থেকে এগিয়ে এসেই করে দেবে সুপ্রিম কোর্টের অত দূর অবধি যাওয়ারও প্রয়োজন নেই তো যাই হোক আজ এ পর্যন্তই নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট অথবা দু হাজার চব্বিশের যদি রিনিট হয় সেটা কিন্তু ক্র্যাক করতেই হবে সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই টাটা